দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি। যে মহিলার সাথে সে পুরুষ, পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামু ওয়াল মউত, এরা হলো মৌতের মতো, ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরের ইতে লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই আমার কোনো দোষ মনে করে না, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্নভাবে হয়, এই নবী সাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা চলে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি পরকিয়ার সে শাস্তি, শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না, কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড, তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন। এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিশ পিটিশ চ্যাটিং করে, দুই নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চেয়ে দেশটা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ তাদের যৌন যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায় সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মিলাদ ক্যাম্প করা কতটা শরীয়ত সম্পন্ন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরুদ পড়বেন, এটা ঠিক আছে, কিন্তু দুরুদের জন্য সবাই একত্র হইতে হবে, আবার দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস দেয় নাই। এটা আমাদের মন গড়া, নিজেদের বানানো পদ্ধতি, কোন হাদিসে কোথাও এগুলো নাই। মিলাদের মধ্যে আমরা দুরুদ পড়ি, তো দুরুদটা আপনি যার যার মতো পড়বেন। নামাজের মধ্যে দুরুদ আমরা একজনের সাথে সবাই সুর মিলায় পড়ি না, যার যারটা শেষে পড়ি। আপনারা নামাজ দুরুদ পড়েন না? এ দুরুদ কি সবাই একসাথে সুর মিলায় পড়েন? তাহলে নামাজের বাইরে একইভাবে দুরুদ পড়বেন, আলাদা কোনো পদ্ধতি না যে একজনের সাথে সবাই সুর মিলায় ইয়া নবী টান দিবেন, এরকম কোনো পদ্ধতি কোরআন হাদিসে জাল হাদিসেও পাওয়া যায়। অতএব এই মিলাদ এবং কিয়াম, বিশেষ করে মিলাদ এর জন্য আয়োজন, আনুষ্ঠানিকতা, সুরে সুর মিলানো, দাঁড়ায় যাওয়া, এগুলো সবগুলোই ইসলামের দৃষ্টিতে কোনো সঠিক কাজ নয়, ভুল কাজ।